ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ বিশ্বে উন্নয়নের মডেলে পরিণত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই। লালমোহন প্রতিনিধি মুশফিক হাওলাদার জানান, শনিবার বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম সুজনের সভাপতিত্বে গজারিয়া বালক বিদ্যালয়ের মাঠে শেখ হাসিনা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি এমপি শাওন আরও বলেন, বিএনপি জামায়াত সন্ত্রাসী জোটের এজেন্ডা বাস্তবায়নকারীদের দেশের মাটি থেকে চিরতরে নির্মূল করতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ। ইকরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, স্বল্প খরচে মনের মতো সেবা, করিমজান মাদ্রাসা সংলগ্ন শরীফপাড়া চরফ্যাশন। তারুণ্য টিভি অনলাইন, সাম্প্রতিক সব আপডেটের জন্য সত্য প্রকাশে নির্ভীক তারুণ্য। অনলাইনে সবার আগে আপডেট পেতে লাইক দিয়ে সাথে থাকুন।